বনে এক টুনি পাখি বসবাস করত। টুনির ছোটবেলাতেই তার বাবা মা মারা যায়। এই পৃথিবীতে টুনির আপন বলতে কেউ ছিল না। টুনি অনেক কষ্ট করে কিছু কাঁচা সবজি বনের পথে পথে বিক্রি করে যা আয় করত তা দিয়ে তার চাহিদা মেটাত। একদিন, সবজি নিবে গো সবজি, কম দামে সবজি নিবে গো, নিয়ে যাও নিয়ে যাও সবজি নিয়ে যাও। হায় ঈশ্বর, সেই সকাল থেকে সবজির ঝুড়ি মাথায় নিয়ে বনে হাঁটছি, কিন্তু কেউ একটা সবজিও কিনলো না আমার থেকে। সবজি বিক্রি না করলে আমি টাকা পাবো কোথায়? আর টাকা না থাকলে আমি খাবো কি? আমার পোড়া কপাল, কবে যে আমার উপর ঈশ্বর মুখ তুলে তাকাবে কে জানে। এ কথা বলে টুনি সবজির ঝুড়ি নিয়ে ক্লান্ত হয়ে পড়ে আর একটা গাছের নিচে বসে কাঁদতে থাকে। টুনি যখন গাছের নিচে বসে এভাবে কাঁদছিল, ঠিক সেই সময় টুনির সামনে একটা পরী প্রকট হয় আর পরী টুনিকে কাঁদতে দেখে বলে, কি গো মেয়ে, তুমি বসে বসে এভাবে কাঁদছো কেন? আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। আমি হলাম সাহায্যকারী পরী, সব পাখিদের আমি সাহায্য করি। বলো তোমার কি হয়েছে? টুনি পরীর কথা শুনে ভীষণ অবাক হয়ে যায় আর বলে, কি আর বলবো গো পরী, আমার এতটাই ভাগ্য খারাপ যে সারা দিন পথে পথে ঘুরে একটা সবজিও বিক্রি করতে পারলাম না। এদিকে পেটের ক্ষুধায় জীবন যায় যায় অবস্থা আমার, এত হেঁটেছি যে পায়েও প্রচন্ড ব্যথা হচ্ছে। এদিকে সবজি বিক্রি না করলে যে আমার পেটে কোনো দানা পড়বে না পরি। আহারে, তুমি তো দেখছি অনেক গরিব পাখি, আমি তোমার এমন অসহায় অবস্থায় অবশ্যই তোমাকে সাহায্য করব। দাঁড়াও আমি দেখছি কি করা যায়। এ কথা বলে পরি চোখ বন্ধ করে আর কিছুক্ষণ পর চোখ খুলে টুনিকে বলে, আমি চোখ বন্ধ করে দেখলাম যে তোমার বাড়ির আঙিনায় একটা কুয়ো আছে। আমি ওই কুয়োটা জাদু দিয়ে সোনার কুয়ো বানিয়ে দিয়েছি। এখন ওই সোনার কুয়োর জল দিয়ে যে জিনিস স্পর্শ করবে সে জিনিস সোনার হয়ে যাবে। তবে মনে রেখো, সোনার কুয়ো নিয়ে কখনোই লোভ করবে না, তাহলে তোমার মহা সর্বনাশ ঘটবে। এ কথা বলে পড়ি টুনির পা জাদুই লাঠি দিয়ে ছুঁয়ে দেয় আর টুনি সাথে সাথে বুঝতে পারে যে তার পায়ের ব্যথা ভালো হয়ে গেছে। তারপর পরি সেখান থেকে চলে যায় আর টুনি তার সবজির ঝুড়ি নিয়ে বাড়ি ফিরে আসে। তারপর টুনি সোনার কুয়োর কাছে গিয়ে বলে, দেখি তো একবার প্রমাণ করি পরি সত্যি কথা বলেছে কিনা। এক্ষুনি আমি সব সবজি এই কুয়োর জলের মধ্যে ডুবাবো, দেখি তো সবজিগুলো আমার সোনা হয় কিনা। এ কথা বলে টুনি কুয়োর পাশে থাকা বালতিতে দড়ি লাগিয়ে কুয়ো থেকে জল তুলে আনে আর সে জল টুনি তার সবজির ঝুড়িতে ঢেলে দেয়। কুয়োর জল ঢেলে দেওয়ার সাথে সাথে টুনি দেখতে পায় তার ঝুড়ির সব সবজিগুলো সোনা হয়ে গেছে। তা দেখে তো টুনি ভীষণ অবাক হয়ে যায় আর বলে, এ কি সত্যি সত্যি তো কুয়োর জল স্পর্শ করার সাথে সাথে সবজি সোনা হয়ে গেল। হায় ঈশ্বর, এতদিন পর তুমি আমার উপর মুখ তুলে তাকালে ঈশ্বর, আমাকে আর অভাবের যন্ত্রণা সহ্য করতে হবে না, ভালোই হলো তবে। এ কথা বলে টুনি তার সোনার সবজির ঝুড়ি নিয়ে সেখান থেকে চলে যায় আর এভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন টুনি তার সোনার সবজি বাজারে বিক্রি করে অনেক টাকা পায়। এভাবেই টুনি তার কুয়োর জল দিয়ে প্রতিদিন বিভিন্ন জিনিস সোনা বানাতে থাকে আর আস্তে আস্তে টুনির উন্নতি হতে থাকে। টুনি ছোট বাড়ি থেকে বিশাল এক অট্টালিকা তৈরি করে। টুনির এত উন্নতি দেখে ওই বনেরই এক লোভী যজ্ঞকাক নামে এক পাখির ভীষণ হিংসে হতে থাকে। যজ্ঞকাক মনে মনে বলে, না টুনির এই উন্নতি আমার আর সহ্য হচ্ছে না, যে করেই হোক টুনির থেকে আমাকে বড়লোক হতেই হবে। আমি আজকে এই টুনির বাড়ির উপর নজর রাখব আর দেখব টুনির বড়লোক হওয়ার রহস্যটা কি। রহস্য বের না করে আমি তো কিছুতেই থামব না। এ কথা বলে যজ্ঞকাক টুনির বাড়িতে যায় আর আড়ালে দাঁড়িয়ে টুনির বাড়ির উপর নজরদারি করতে থাকে। এরপর যজ্ঞকাক টুনির ওই কুয়োর জল দিয়ে যে কোনো জিনিস সোনা হবার কথা জেনে যায় আর যজ্ঞকাক মনে মনে বলে, পেয়ে গেছি টুনির এত উন্নতি হবার কারণ পেয়ে গেছি। এবার দেখবি টুনি
তোর কাছ থেকে আমি কি করে ওই কুয়োটা কেড়ে নেই। তোর সব জিনিসের মালিক হয়ে যাব আমি। তোর কাছ থেকে আমি সব কিছু কেড়ে নিব। তুই আমার কিছুই করতে পারবি না। ওই সোনার কুয়ো আমার চাই চাই। এ কথা বলে যোগু কাক বাড়ি ফিরে যায়। আর এভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন যোগু কাক টুনির বাড়িতে আসে আর জোরে জোরে টুনিকে ডাকতে থাকে। টুনি, এ শয়তান টুনি, কোথায় লুকিয়ে আছিস? বেরিয়ায় বেরিয়ায় বলছি, আমার কাছ থেকে টাকা ধার নিয়ে ফেরত দেওয়ার তো আর কোনো নাম নেই। টাকা মেরে দিয়ে কোথায় লুকিয়ে আছিস? বেরিয়ায় বলছি, তা না হলে কিন্তু থানায় তোর নামে বিচার দিব আমি। যোগ্য কাকের এমন কথা শুনে টুনি তার বাড়ি থেকে বেরিয়ে আসে আর বলে, এসব তুমি কি বলছো যোগ্য দাদা? আমি তোমার কাছ থেকে আবার কখন টাকা নিলাম? হ্যাঁ, মিথ্যে কথা বলছো কেন তুমি? আমি কখনোই টাকা নিইনি তোমার। আমি কেন মিথ্যে কথা বলবো শুনি? টাকা নিয়ে এখন বুঝি ভুলে গেছিস? ঠিক আছে, টাকা দিবি না তো কি হয়েছে? আজ থেকে তোর এই বাড়ি আর এই কুয়ো আমার। যেদিন টাকা দিতে পারবি সেদিন তোকে কুয়ো আর বাড়ি ফেরত দিব। তুই যদি তোর কুয়ো আর এই বাড়ি না দিয়ে দিস তাহলে এক্ষুনি তোকে এখানে মেরে পুঁতে ফেলবো। যা বলছি এক্ষুনি এখান থেকে চলে যা। যদি নিজের প্রাণ বাঁচাতে চাস তবে পালিয়ে যা, পালিয়ে যা এখান থেকে। যোগ্য কাকের এমন কথা শুনে টুনি ভীষণ ভয় পেয়ে যায় আর টুনি তার প্রাণ নিয়ে মিথ্যা অপবাদ মাথায় নিয়ে পালিয়ে যায়। এরপর টুনি তার সর্বস্ব হারিয়ে এক গাছতলায় বসে কাঁদতে থাকে। এদিকে যোগ্য কাক এত সহজে টুনির কাছ থেকে সোনার কুয়ো লাভ করে ভীষণ খুশি ছিল। উফ, কি সহজেই না টুনিকে বোকা বানিয়ে ফেললাম। এখন যাই বাবা, হাতের কাছে যাই পাই তাই সোনা বানিয়ে নিয়ে এখান থেকে কেটে পড়ি। পরে যদি আমি মিথ্যে কথা বলেছি তার প্রমাণ নিয়ে টুনি আসে তাহলে তো বিপদে পড়ে যাব। যাই যাই। এ কথা বলে যোগ্য কাক আশেপাশে থেকে গাছের পাতা কাঠ যাই হাতের কাছে পায় তাই কুড়িয়ে এনে কুয়ো থেকে জল তুলে সেগুলোতে ঢালতে থাকে। আর কুয়োর জল পাওয়ার সাথে সাথে সেই কাঠপাতাগুলো সোনা হয়ে যায়। তা দেখে যোগ্য কাকের চোখ লোভে চকচক করে ওঠে আর যোগ্য বলে ওঠে, এ মা, এত সোনা পেয়ে গেলাম আমি। বা 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 বা, আমি তো এই কুয়োর জল দিয়ে সোনার রাজ্য বানিয়ে ফেলতে পারবো। আচ্ছা, আমি যদি এই কুয়োয় ঝাঁপ দেই তবে তো আমি নিজেও সোনার হয়ে যাব। সবাই আমাকে দেখে সম্মান দিবে, অনেক ভয় পাবে, আমার কথা সবাই মানবে। আজ থেকে আমি সোনার যোগ্য কাক হয়ে যাব। যেমন ভাবা তেমনই কাজ। যোগ্য কাক কুয়োতে ঝাঁপ দিয়ে দেয় আর কুয়ো থেকে উড়ে উপরে উঠে আসে। আর উপরে উঠে দেখে যোগ্য কাকের পুরো শরীর সোনালি রঙের হয়ে গেছে। তা দেখে যোগ্য কাক হাসতে হাসতে বলে, বাহ, আমার শরীর এত সুন্দর সোনালি রঙের হয়ে গেছে, রোদে তো ঝলমল করছে। কিন্তু এ কি, আমি তো নড়তে পারছি না। নড়তে পারছি না কেন? এ মা, আমি কি তাহলে মূর্তি হয়ে গেলাম? আমার হাত পা নড়ছে না কেন? আমি যদি মূর্তি হয়ে যাই তবে এত সোনা দিয়ে আমি কি করব? হায় হায় রে, এ কি সর্বনাশ হয়ে গেল আমার! আমি এখন মূর্তি থেকে মুক্তি পাবো কি করে? যোগ্য কাক যখন এভাবে হায় হায় করছিল ঠিক সেই সময় আবারও সেই পরী আসে আর পরী বলে, বেশ হয়েছে, তুই মূর্তি হয়েছিস, বেশ হয়েছে, আরো করবি লোভ? থাক এবার মূর্তি হয়ে, সোনার তো বড্ড লোভ তোর, তাই না? আবারও কুয়োর মধ্যে ফেলে দিব নাকি শুনি? এবার তো কথা বলতে পারছিস, পরের বার তাও পারবি না। অন্যের সম্পদ কেড়ে নেওয়ার সাজা এমনই হয়। আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি। যার সোনার কুয়ো আমি তাকেই ফেরত দিব। আমি আমার ভুল বুঝতে পেরেছি পরি। টুনিকে এক্ষুনি আমি সব ফেরত দিয়ে দিব। তুমি এই সোনার মূর্তি থেকে আমাকে মুক্তি দাও। ঠিক আছে, তুই যদি নিজের ভুল বুঝতে পারিস তবে আমি এই সোনার মূর্তি থেকে আবারও তোকে আগের রূপে ফিরিয়ে দিব। কিন্তু অবশ্যই তোকে টুনিকে সব ফেরত দিতে হবে, সোনার কুয়োর লোভ মন থেকে মুছে ফেলতে হবে। পরীর এমন কথা শুনে যোগ্য কাক রাজি হয়ে যায় আর পরী জাদু দিয়ে আবারও যোগ্য কাকের আগের রূপ ফিরিয়ে দেয়। তারপর যোগ্য কাক টুনিকে খুঁজে বের করে আর তার কাছে সব ভুল স্বীকার করে আর ক্ষমা চেয়ে টুনিকে তার বাড়ি আর
সোনার কুয়ো ফেরত দেয়। তারপর যজ্ঞকাক সেই বন থেকে চলে যায়। আর সবশেষে টুনি তার সোনার কুয়ো ফেরত পেয়ে সেই সোনার কুয়ো নিয়ে অনেক সুখে শান্তিতেই বসবাস করতে থাকে।